ঘুমের জন্য ভারতের বিপক্ষে খেলতে পারলেন না তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে সুপার এইটের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেই তাসকিন আহমেদ। এমন ম্যাচের আগে চিন্তায় যেখানে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, সেখানে কিনা ঘুমের কারণে ম্যাচটি খেলতে পারলেন না তাসকিন আহমেদ, যে কিনা আবার দলের অন্যতম পেসার, এমন অবাক করা তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা সূত্রে ক্রিকবাজ তাদের প্রতিবেদনে বলেছে, ভারতের বিপক্ষে ম্যাচে ঘুম থেকে উঠতে না পারায় টিম বাস মিস করেছেন তাসকিন, যে কারণে তাকে রেখেই একাদশ সাজাতে হয়েছে প্রধান কোচ হাথুরু সিংহকে। যদিও এ নিয়ে ম্যাচের পরপরই বেশ সমালোচিত হতে হয়েছিল বাংলাদেশ দলকে, একাদশে কেন তাসকিন নেই সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল হাথুরু ও অধিনায়ক শান্তকে, কেননা ম্যাচে এক পেসার কম খেলানোর কারণে বড় খেসারও দিতে হয়েছিল বাংলাদেশকে। ম্যাচ হারতে হয়েছিল 50 রানের বড় ব্যবধানে, আর সেটি না হলেও হয়তো শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে সমীকরণটা আরও সহজ হতে পারত বাংলাদেশের সামনে, যা মিলিয়ে সেমিতেও খেলতে পারত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত এসবের ঘুমের কারণে সেদিন টিম বাস মিস করেন তাসকিন, যার ফলে বাধ্য হয়ে তার জায়গায় জাকির আলীকে খেলায় টিম ম্যানেজমেন্ট। এ সময় তাসকিনকে বারবার ফোন দেওয়া হলেও কারোর ফোন ধরছিলেন না তিনি। পরে দলের এক কর্মকর্তাকে রেখে যাওয়া হয় তাসকিনকে মাঠে নিয়ে আসার জন্য, তাসকিন ওই কর্মকর্তার সঙ্গেই মাঠে যান। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলেও আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশ ছিলেন তাসকিন, সেটা কিভাবে হলো এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি কিভাবে খেললেন তা নিয়ে সমস্যা ছিল, তবে তিনি সময় মতো উঠতে না পারার জন্য সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।